ফার্স্ট হচ্ছে যে কোনো ব্রাউজারে চলে আসবেন মোবাইল থেকে হোক যেখান থেকে হোক, সেখানে লিখবেন হচ্ছে এনআইডি ভিডি, লিখে সার্চ করার পরে এই যে যে প্রথম লিঙ্কটা আছে সেটা ক্লিক করবেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেটা ক্লিক করলে হবে। এখানের মধ্যে ফর্ম নাম্বার দিয়ে, আমি এনআইডি দিয়ে আজকে দেখাবো না কারণ এটার জন্য আরও একটা প্রসেস আছে, সেটার জন্য ওয়েট করতে হবে। সো ফর্ম নাম্বারটা আপনি দিবেন, আপনার যে ফর্ম নাম্বারটা দিয়েছে সেটা এবং আপনার জন্ম তারিখ, মানে এই আপনার যে জেনুইন জন্ম তারিখ সেই জন্ম তারিখটা দিবেন, যেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের জন্য যেটা দিয়েছেন সেটা। প্রথমে আপনি হচ্ছে মানে সাল সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে মাস সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে ডেট দেবেন, তাহলে ইজি হবে, অনেক সময় প্রবলেম হবে। সো এখানের মধ্যে দেখুন এই যে যে পাশের যে কোডটা আছে এই কোডটা হচ্ছিল মানে যেটা থাকবে আপনার ক্ষেত্রে আলাদা থাকবে, যেটা থাকবে জাস্ট সেটা সেভাবে লিখে দেবেন, বড় হাতে থাকলে বড় হাতের, ছোট হাতের মিক্সচার যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেবেন। আমি গত ভিডিওটা পাবলিশ করলে অনেকে দেখলাম যে ভুল করছে, বারবার সেই কোডটা দিতে পারছে না, তো এই ক্ষেত্রে জাস্ট এখানে যা লেখা থাকবে সেটা লিখবেন। লেখার পরে এখানে ভোটার তথ্যতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানের মধ্যে এই যে নিচে আসেন এখানের মধ্যে নাম টাম পাই যাবেন, এখানে এই যে যে ভোটার আইডি কার্ড লেখা এইটাকে কপি করতে হবে, এটা রেড কালার লেখা, এই পাশে ভোটার নাম্বার না কিন্তু, হ্যাঁ এখানের মধ্যে জাস্ট হচ্ছে আইডি কার্ডের নাম্বার, এই ভোটার নাম্বার হবে না, আপনার হচ্ছে রেড কালারের যেটা সেটাকে জাস্ট হচ্ছে আপনি কপি করে নেবেন। সো কপি করা শেষ, তারপরে এটার কাজ শেষ। তো এবার আমরা আসলে রেজিস্ট্রেশনে ক্লিক করবো, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানের মধ্যে এই যে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস চলে আসবে যেটা নতুন করে আর কি করা। সো এখানের মধ্যে রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। আবেদন করার ফর্ম আমরা দেখাবো যে কীভাবে আপনি আসলে নতুন ভোটার হলে আবেদন করবেন, সেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, দু একদিনের মধ্যে চলে আসবে। সো এখানের মধ্যে যেই নাম্বারটা মানে আপনার যে নথিপত্রের নাম্বারটা সেটা জাস্ট এখানে কপি করে নেবেন, তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিবেন, আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা দিলেন, আমি এটা দিয়ে দিলাম। এখানের মধ্যে এই যে উপরে সাদা অংশে যে লেখাটা আছে সেটা জাস্ট এখানে লিখতে হবে, যেখানে এখানে GCHXC আপনার ক্ষেত্রে এক একটা থাকবে, হ্যাঁ আর যদি না বুঝেন তাহলে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। এখন এখানে সাবমিট ক্লিক করবেন, সাবমিট ক্লিক করার পরে আপনি যেভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের মধ্যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে ছিল এখানের মধ্যে, সো আমরা এখান থেকে রাজশাহী সিলেক্ট করলাম, মানে আমাদের যেটা ছিল প্রেজেন্ট অ্যাড্রেস রাজশাহী, তারপরে হচ্ছে আপনার পাবনা, দেন হচ্ছে আপনার পাবনা সদর। সো এখানে এটা দেন হচ্ছে আপনার মানে পারমানেন্ট অ্যাড্রেস যেভাবে দিয়েছেন জাস্ট সেইভাবে সিলেক্ট করে নেবেন, অবশ্যই দেখে যাবেন এই তো, হ্যাঁ পাবনা সদর দিয়ে দিলাম আপনি জাস্ট এভাবে দিয়ে, তারপরে হচ্ছে পরবর্তীতে ক্লিক করার পরে আপনি ফর্মের মধ্যে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা এখানে শো করবে। এখন কথা হচ্ছে যে যদি আপনার ওই নাম্বারটা না থাকে তাহলে হচ্ছে মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বাট আমাদের ওই নাম্বারটা আছে, সো আমরা এখানে বার্তা পাঠানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা জিনিস হচ্ছে এই সার্ভারের কারণে একটু টাইম লাগে মেসেজ আসতে, 5-10 মিনিট লেগে যেতে পারে, আবার অনেক সময় তাড়াতাড়ি আসতে পারে, সো জাস্ট ওয়েট করতে হবে আপনার মেসেজটা আসার পর্যন্ত। ও মেসেজের মধ্যে 6 ডিজিটের একটা কোড পেয়ে যাবেন, জাস্ট এই কোডটা এখানের মধ্যে টাইপ করে ফেলবেন, যে মেসেজটা আসবে আর কি ওটা টাইপ করে তারপরে হচ্ছে বহাল ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশন আসবে, এখানের মধ্যে তখন আপনার নাম এবং আপনার ছবি আসবে, যদি এটা ডেমো সো এটাকে ইগনোর করতে হবে যেহেতু আমরা পুরোপুরি বোঝাতে চাচ্ছি, দ্যাটস হোয়াই হচ্ছে ছবিটা ফ্ল্যাশ করলাম। সো এখানের মধ্যে জাস্ট হচ্ছে আপনি চাইলে আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন, যে পাসওয়ার্ড সেট করলে আপনি পরবর্তীতে লগ ইন করার সময় পাসওয়ার্ড দিয়ে আর আপনার হচ্ছে যে মানে সরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন, মানে এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। বাট আমার কাছে আহামরি অত বেশি পার্থক্য মনে হয়নি, আমার মতে হচ্ছে পাসওয়ার্ড ছাড়াই আমি আসলে ক্রিয়েট করলে বেটার, বিকজ অফ হচ্ছে বারবার আমার পাসওয়ার্ডের দরকার হচ্ছে না, আমি জাস্ট হচ্ছে এনআইডি নাম্বার দিলাম, জন্ম তারিখ দিলাম, অ্যাড্রেসগুলো সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমার মোবাইলে মেসেজ আসলো, সেই মেসেজের পিনকোড দিয়ে আমি প্রতিবারই ঢুকলাম, বারবার তো আর ঢুকতে হচ্ছে না, তো এটার সিকিউরিটিটা আমার কাছে মনে হয়েছে যে পাসওয়ার্ড ছাড়াই সিকিউরিটিটা বেস্ট, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, যাই হোক আপনার কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে আপনার অ্যাড্রেস দেওয়ার সময় যদি ভুল দেন, পরপর 3 বার ভুল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লক হয়ে যাবে, সো অ্যাড্রেস দেওয়ার সময় ভুল দেওয়া যাবে না, ঠিক আছে এটা কিন্তু কেয়ারফুলি, ঠিক আছে যদি একবার ভুল হয় তাহলে এটা ওয়েট করবেন এবং ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। সো এখানের মধ্যে এরিয়া জান দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে আসি। সো প্রোফাইলের মধ্যে এখানের মধ্যে নিচের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে, দেন হচ্ছে এখানে কয়েকটা অপশন পাচ্ছেন, যেহেতু আমার নতুন ভোটার আইডি কার্ড মানে নতুন স্লিপ থেকে আপনি ভোটার আইডি কার্ড পাবেন, তো এখানের মধ্যে প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে কোনো কিছু যদি পরিবর্তন দেখতে চান তাহলে সেটা করতে পারবেন, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে, যেটা এখন প্রয়োজন নয় রিইস্যুর ক্ষেত্রে আপনি রিইস্যু করতে পারবেন, এগুলো নিয়েও ভিডিও পাবেন সমস্যা নেই, কারণ হচ্ছে এটা তো আপনার এখনও হাতেই পাননি, সো হাতে কীভাবে পাবেন, এখানে যে ডাউনলোড অপশনটা আপনি পেয়ে যাবেন যদি স্লিপ থেকে আসেন, তো ডাউনলোড অপশনে আপনি ক্লিক করার পরে এবং আপনি যে আজকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ডেটা আপনার হচ্ছে ইস্যু হয়ে যাবে, জাস্ট ওকে করলেন, ওকে করার পরে এই যে পিডিএফটা চলে আসলো এটা পুরোপুরি দেখুন, আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে পুরো জাতীয় পরিচয়পত্র আপনার হাতে পেয়ে গেলেন, এখন এটাকে জাস্ট হচ্ছে প্রিন্ট আউট করে আপনি জাস্ট ল্যামিনেটিং করে আপনি যে কোনো মানে ইউজ করতে পারবেন, আর ডেটটা দেখতে পাচ্ছেন গতকালকে আমি এটা করছি যখন ভিডিও পাবলিশ করছিলাম, তখন দেখতে পাচ্ছেন এখানে মুদ্রার নাম্বার 1 এবং পুরো মানে
এক কথায় যদি বলতে চাই তাহলে এই কার্ডটা দেওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা এখন থেকে মানে সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে মানে আপনার হাতে স্মার্ট কার্ড 18 আগ পর্যন্ত সরাসরি অনলাইন থেকে ডাউনলোড করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা বা যে কোনো কাজ, মানে এক কথায় যদি বলতে পারি যে কোনো কাজ। এখানের মধ্যে প্রোফাইলে যেতে পারবেন, সেখানের মধ্যে আদার্স ইনফরমেশন পাবেন, আপনি কি করছেন না করছেন, মানে সরি কি করছেন না করছেন, বিয়ে করছেন নাকি না করছেন, এসব ইনফরমেশন, এবং হচ্ছে আপনার মানে অকুপেশন, ঠিকানা মিকানা যত কিছু আছে সব কিছু এখানের মধ্যে পেয়ে যাবেন। এগুলো জাস্ট দেখতে পারবেন, শেষ। একদমই পুরো সিম্পল প্রসেস, আমার কাছে মনে হয় না 2 মিনিটও লাগবে।